ऐसा लगता है तुम उसी आग के शोले हो जिसे बरसों पहले मैंने इसी जगह भड़कते देखा था। মারা গিয়েছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী। সেই অভিনেত্রীর প্রয়াণে একেবারে দুঃখে ভরা হৃদয়ে কি পোস্ট করলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী জানেন কি? মারা গিয়েছেন মহাতারকা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। মাত্র 4 মাস বিবাহিত জীবন ছিল তার এবং মিঠুনের, তবে দারুণ সময় কাটিয়েছেন তারা দুজনে। রবিবার 3রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জনপ্রিয় এক অভিনেত্রী হেলেনা লিউক। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আয়ার। হেলেনা তার শেষ পোস্টে লেখেন, অদ্ভুত লাগছে, মিশ্র আবেগ, কেন এরকম হচ্ছে কোনো ধারণা নেই। ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। মিঠুন প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে হেলেনা বলেছিলেন, আমার শুধু মনে হয় এটা যদি না হতো তিনি সেই ব্যক্তি যিনি আমার ব্রেন ওয়াশ করেছিলেন যে আমি তোমার জন্য আদর্শ মানুষ, আর দুর্ভাগ্যের কথা তিনি সেটা আমাকে বোঝাতে সক্ষম হয়েছিল সেই সময়টাতে। এরপর একবার হেলেনার সঙ্গে মিঠুনের সম্পর্কের গুজব উঠেছিল, তখন তিনি বলেন, আমি তার কাছে কখনো ফিরে যাব না, যদি সে আশেপাশের সবচেয়ে ধনী মানুষ হন তাও না, আমি খরপশো চাইনি কখনো তার থেকে, ওটা একটা দুঃস্বপ্ন ছিল আর তা শেষ হয়ে গিয়েছে আমার জীবন থেকে। প্রসঙ্গত, এর আগে মিঠুনের বিয়ের কথা হয়েছিল মমতা শঙ্করের সঙ্গে, তবে নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর চন্দ্রোদয় ঘোষকে 1978 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর, আর তার 1 বছর পর মিঠুন আর হেলেনার বিয়ে হয়েছিল। 1979 সালে বিয়ে হয়েছিল হেলেনার সঙ্গে মিঠুন চক্রবর্তীর। সেই বছরেই 4 মাস পরই ডিভোর্সও হয়ে যায় 1979 সালে মিঠুন চক্রবর্তীর। আবার 1979 সালেই দ্বিতীয় বিয়ে করে ফেলেছিলেন মিঠুন চক্রবর্তী। যদিও হেলেনা লিউকের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শেষ পোস্টের মাধ্যমে অনেক কিছুই বুঝতে পারা যাচ্ছে। অনেকেই বলছে মিঠুন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া তার এই প্রথম স্ত্রীর মৃত্যুতে। মিঠুন চক্রবর্তী আবেগঘন হয়ে বিভিন্ন কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে। তিনি তার প্রথম স্ত্রীকে এখনও ভালোবাসেন সেটিও উল্লেখ করেছেন তার এক পুরনো সাক্ষাৎকারে। হেলেনার সঙ্গে বিয়ে না টেকার পরবর্তীতে অর্পিতা গুহ ঠাকুরও তাকে বিয়ে করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে কার্যকরবশত সেই দ্বিতীয় বিয়েটাও টিকে ছিল না অভিনেতা মিঠুন চক্রবর্তী। শেষবার তৃতীয় বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা, সেই বিয়েটাই এখনও টিকিয়ে নিয়ে আছেন অভিনেতা। এখন তিনি 3 ছেলে এবং 1 মেয়ের বাবা। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন। এসা লাগতা হ্যায় তুম উসি আগ কে শোলে হো জিসে বরসো পেহলে মেনে ইসি জগা ভড়কতে দেখা থা।